খাবার কি ভাবে আমি দুপুরে খাবার সকালে খাবার না কেক নিছি বিকালের নাস্তার জন্য এখানে দিয়েছে চিকেন ফ্রাই আর নুডলস বাবারা না খাও না কেন মজা হয়েছে তো টপিক ভাই আমাদের সার্ভ করে দিচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বিকেলে নাস্তা করে নিচ্ছি যেদিন এসেছিলাম তো আপনাদের ভাই আর কি আমাদের সার্ভ করে দিচ্ছিল তো আমাদের জন্য আর কি অর্ডার করেছিল চিকেন ফ্রাই আর নুডলস যেহেতু বাচ্চারা পছন্দ করবে সেই কারণে তো আমি খেয়ে আর কি বিকেলে নিচে বের হয়ে গিয়েছি ভাবিদের সাথে দেখা করার জন্য যেহেতু এখানে এসেছি মূলত ভাবিদের সাথে দেখা করতে এবং আনন্দ মজা করতে তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ারও করতে পারেন এবং পাশাপাশি কমেন্টও করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন লাগলো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকেন পুরো ভিডিওটি এই যে দেখছেন বিশাল বড় একটা মাঠ এই মাঠে বাচ্চারা যে খেলছে ওই যে খেলছে তো আমরা যখন ছিলাম তখন রদুশি দিদিতা বিকেল হলেই এখানে নেমে যেত খেলার জন্য এইখানে পরিবেশটা আসলে কি বলবো এত ভালো লাগার মতন একটি পরিবেশ আমি যেহেতু এখানে অনেক বছর ধরেই ছিলাম মানে এখানেও এখনও এই জায়গার মায়াটা ছাড়তে পারিনি এত ভালো লাগে হ্যাঁ চলো দিদিটা চলে গেল দৌড়াতে দৌড়াতে আর এই যে এটা হলো গেস্ট হাউস তো আমরা পাঁচতলাতে উঠেছি যেহেতু আপনার ভাইয়া এখানেই পাঁচতলাতে একটা রুমে থাকে আমরা সেই রুমেই উঠেছি নিচে হলো মানে ডাইনিং যেখানে খাওয়া দাওয়া হয় আর এই বিল্ডিংয়ে থাকতাম আমরা ওই সাইডের আর কি পশ্চিম পাশেই আমরা থাকতাম চারতলাতে এই যে বাচ্চারা সবাই মানে খেলতে নেমে গিয়েছে তারপরে কিছু কিছু ভাবিরাও নেমেছে বাচ্চাদের সাথে হাঁটার উদ্দেশ্যে বিকেল হলেই আসলে অনেকেই আসে এখানে হাঁটতে মানে হাঁটতে নামে তো আগে যে পরিবেশটা ছিল এখন তুলনামূলক অনেকটাই কমে গেছে কারণ আমরা বেশিরভাগ ভাবিরাই যার যার মতন আর কি চলে গেছি বিভিন্ন জায়গায় কারণ বাচ্চাদের পড়াশোনার জন্যে আমাদের আর কি বিভিন্ন জায়গায় যেতে হয়েছে বিশেষ করে ঢাকায় আমরা বেশিরভাগে চলে গিয়েছি শুধু বাচ্চাদের পড়াশোনার জন্যই তো এখনও কিছু কিছু মানে ভাই ভাবিরা আছে তাদের বাচ্চা এখনও ছোট যখন বড় হয়ে যাবে তারাও হয়তো একসময় চলে যাবে এই যে আমি এই চারতলাতে থাকতাম এই যেটা তো এক ভাবি খবর পেয়ে আমাকে দেখতে আসছে ওই যে মোর্শেদ ভাবি আর সাথে এলো তিয়া বুড়ি আসসালামু আলাইকুম এটা কে তিয়া বুড়ি আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো তুমি ভাবি মার খাইলো না এখন আর খুলে নেওয়া যায় না না সালাম দিছো আন্টিকে যাও খেলা করো চলেন চলেন আগে নজরুল ভাবির বাসায় যাই আমি সেই কেউ বলিনি নজাতের মাকেও বলি নাই তাই তাহলে তুমি আপুর সাথে থাকো আমি আন্টি আন্টি আন্টির সাথে হেঁটে আসি ও আপুকে পাইছে এই দিদিটা কেমনকে দেখো তারপর আপনি ভাই বলতেছে আমি ভাবির সাথে আমার পরশু দিন কথা হয়েছে ভাবি এখন আসবে না বলছে এখন যাবো না ছেলে মেয়েদের পড়াশোনা আছে
ভালো করে পোজ নিয়ে দেখো, ফোন দাও, ভাবি স্কোয়ারে ঢুকছে না, মানে আসতামও না ভাবি কি, মানে আব্বু আম্মু কালকে রাত্রে গেছে না খালামুনির বাসায়, তো আয় রেখে কি কান্না কি আনের, মানে এতদিন আব্বু আম্মু ছিল বাসায়, সেই কারণে ওর মানে আম্মুরে কালকে কি যে শুনছে, যেদিনকে শুনছে মানে আগের দিন রাত্রে শুনছে, আম্মু আবার বলছে যে আমি চলে যাচ্ছি নানা ভাই, তো যেই শুনছে না আয় রেখে কান্না ভাবি, মানে কান্না দেখলে ওর কান্না দেখলে আমারই কান্না পাচ্ছে, এরকম একটা অবস্থা, বুঝতে পারছেন? পরে হ্যাঁ আমি বলছি কি তুমি কান্না করো না, আমরা বেড়াতে যাব, কোথায় যাব, ওল্ড বাসায় যাব, আমি বলছি আচ্ছা ওল্ড বাসায় যাব। তারপর আপনার হাত আছে ভাবি, আমি আজকে দুপুরবেলায় ধরেন যে প্রিয়মের আম্মার কাছে কিন্তু বলছি, কে প্রিয়মের আম্মা বলে লিবানের আম্মার কাছে বলছি, আমাকে ভাবিও সেই কবে গেছে, আসে আসে করে আসে না, রম বলতেছি তো ভাবি আবার বলছে হ্যাঁ ভাবি কবে আসবে রে, আসলেই তো ভাবি অনেকদিন গেছে, আমার এক সপ্তাহ না পারলে মাসে একবার করে হইলেও কথা হয়, তা কেন ভাবি এটা করেন ভাবি? এই যে আরেকটা ভাবির সাথে দেখা হতে যাচ্ছে, মনির ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি জিনিসটা ফাঁস করে দিলেন কেন সেটা বলেন আগে, এর জন্য আপনার জন্য পানিশমেন্ট হবে। হ্যাঁ আপনি আমাকে বলতে পারছেন না সেটা, আদা আপনারা তো চাইছিলাম যে সারপ্রাইজ দিতে, তুমি কেন বলছো কি কে খবর কে যখনই বলছে যে না কথাটা তো সত্যি, স্কোয়ারে বাসায় না, আপনি বলছেন বাসায়, আমি না আপনি বলছেন স্কোয়ারে, আমি বলছেন না বাসায়, আমি চা খাবো না, এখন নাস্তা করেই আসছি, ভাবি চা খাবো আর এক সময়, এই যে নজরুল ভাবির সাথে দেখা হয়ে গেছে, আসো 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 ভাবি তো ভালোই বাগান করছে, আসসালামু আলাইকুম, তিতলি পলাই গেছে কে? তিতলি অনেক লম্বা হয়ে গেছে, ভালোই ছোট খাটো একটা নার্সারি বানাই ফেলছে, এভাবে তাহলে আসি আর না ঢুকলাম, মনে কিছু করেন না, আসো বাবা আসো, না ভাবি সত্যি আমার খেয়াল নাই, দু তিন কোয়েল ধরে আবার বেবি বের
এটা কেক এটা পিঠা আর কি প্যাটিস নাকি না ভাই আমি অনেক কিছু খেয়েছি না কেক নিছি সালাম কেমন আছে আব্বু পুরা মনির ভাই গাছগুলো কত বড় হয়ে গেছে কত মোটাও হয়ে গেছে বিকেল হলে চার কাপে ঝরতো বিকেল হলে চার কাপের ঝরতো এখন একটু কম এখন কি না উঠলেই চলে ফুলের গ্রাম যে কুত্তে লাগাইছে এটা কি ফুলের গ্রাম কই ফুলের এটা কি টিয়াপুরি মাছ আমি নিয়ে যাব আমি নিয়ে যাব কলিং বেল দিবেন না আস্তে কথা বলবেন এই কয়টা দিন কলিং বেল দিলাম আস্তে কথা বলতে পারবো না জোরে কথাই বলতেছি দেখি খোলে কিনা এই মহিলা ফোনও দেয় না না কই গেল এই মহিলা ফোনও দেয় না কোথাও নাই কোনো কিছু নাই ব্যাপারটা কি কি অবস্থা কি খোঁজ খবর নাই না কি আপনার অবস্থা কি কন্দি ফোন দিলে ফোন রিসিভ করেন না আসুন দিয়ে বসে গেছেন খাওয়ার জন্য কাশুন দিয়ে বসে গেছেন খাওয়ার জন্য আপনার চেহারা তো আগের সাথে সুন্দর হয়েছে হ্যাঁ শুকাইছে সুন্দর হয়েছে না এত মোটা মোটা লাগে না তো তুমি আমার আন্টির মতো বাটি দিয়ে বসে যাও না বাবা তোমার আন্টি এক বাটি দিয়ে বসছে আইসক্রিমের তো আজকের দিনটি খুবই মজা করে কেটে গেল ভাবিদের সাথে।
তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধুরা আছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।